No wonders, Pabna Rasta not expected. They wanted the bhalla gane Pabna Rasta da. খুব খারাপ লাগতেছে। সো পাবনা হচ্ছে বামে, ঢাকা বামে, কুষ্টিয়া হচ্ছে সর্দি ডানে। ও ভাই, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনাতে এখন, অ্যান্ড পাবনাতে যে এখন ফটো সেশন চলবে, দেখি এটা আশেপাশে কি আছে। মোবাইলে প্লেক্সি আছে, অ্যান্ড আপনার এখনও অটোরিকশার প্রচলন আছে দেখে। হচ্ছে যে ডিজাইনের ক্যাটাগরি এটাকে হচ্ছে মিউরাল ডিজাইন বলে, মানে আর্টওয়ার্ক ক্যাটাগরিতে মিউরাল ডিজাইন হচ্ছে যে অন্য একটা জেরোনেশ্বরের আর্টওয়ার্ক, যেটা উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ শামসুল হুদা, ডক্টর নাহিদুনার নাম। আর এটার মেইন যেই ডিজাইনার সিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ আমিরুল মোমেনিন চৌধুরী, আর হচ্ছে এ কে এম আরিফুল ইসলাম ঝালমুড়ি। সেই লাগলো, হেভি টেস্টি। আর যেটা বলি, এটা হচ্ছে সরকারি, ওনাকে হচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজের পাবনার সামনেই পাবেন সব সময়। আর 10 টাকার নিচে কোনো খাবার নাই, উনি হচ্ছে মিনিমাম এক্সপেন্ডিচার হচ্ছে 10 টাকা। আর এডওয়ার্ড কলেজের স্থাপিত হয়েছে এটা 1898 সালে, অনেক দিন, অনেক শো বছর আগে। তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। সো টেল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমি মাজিদ হাসান রন্টি, যেটা হচ্ছে নাম, বাট এই চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্য। অ্যান্ড এটা ডু নট রিমুভ হেলমেট। উদ্দেশ্য রওনা দিচ্ছি রূপপুরে। রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ওই কেন্দ্রটা এক্সপ্লোর করার জন্য। বাট পাবনাতে যখন ছিলাম, পাবনাতে দেখার মতন আসলে এক্স্যাক্টলি কিছু পাই নাই। সো এক্সেপশনাল কিছু কিছু প্লেস হচ্ছে ভিজিট করার জন্যই হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ভিডিওগুলো করা, কন্টেন্টগুলো মেক করা। সো চলেন। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার যখন ইতিহাস সম্পর্কে জানা যায়, 1828 সালে পাবনা জেলার যখন ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়, তখন থেকেই এই এলাকার হচ্ছে শিক্ষা প্রচার চালু করা হয়। 1894 খ্রিস্টাব্দের জুলাই মাসে শ্রী গোপনচন্দ্র লাহিড়ী পাবনার প্রথম পাবনা ইনস্টিটিউট, যা কিনা বর্তমানের গোপালচন্দ্র ইনস্টিটিউট নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তবে 1898 সালে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী কলেজটা প্রতিষ্ঠা করেন এবং তার কার্য চালু করেন। গোপালচন্দ্র লাহিড়ীর 1906 সাল পর্যন্ত কলেজটি অধ্যক্ষ হিসাবে নিয়োজিত ছিলেন এবং সে সময়ের নাম পরিবর্তন করে আবারও পাবনা কলেজ নামকরণ করা হয়। উনি এটা মসজিদ মার্কেট টেবুনিয়া পাবনা। আর আমরা এক্স্যাক্টলি বাজারের জ্যাম, তো ১৯১১ সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসরণ করে এডওয়ার্ড কলেজ রাখা হয়। বাইরে বাই এই কলেজের নাম কতবার চেঞ্জ করা হয়, যাই হোক ব্যাপার না। এরপর থেকে এই কলেজের নামকরণ করা হয় এডওয়ার্ড কলেজ। বেসিক্যালি এই কলেজটা হচ্ছে অনেক আগের থেকে এটার নাম নিয়ে হচ্ছে অনেক জটিলতা ছিল, অ্যান্ড জটিলতাগুলো শেষ করে হচ্ছে 1911 সালে এটা ফাইনালি এটার নামটা ফিক্সড করে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা হিসাবে।